أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم حضرت أبو هريرة رضي الله تعالى عنه থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন বনি ইসরায়েলের দুইজন সহকর্মী ছিলেন একজন ছিলেন অত্যন্ত নেককার এবং অপরজন ছিলেন অত্যন্ত বদকার নেককার লোকটি বদকার লোকটিকে প্রতিনিয়ত বলত তুমি আর পাপাচার করো না তুমি আর গুনাহের কাজ করো না ফিরে এসো আল্লাহর পথে এবং আল্লাহর দেখানো পথ অনুযায়ী তুমি অনুসরণ করো এইভাবে তাকে দিনে দাওয়াত দিতে দিতে একদিন নেককার লোকটি বদকার লোকটিকে বলে বসল আল্লাহর কসম তুমি জান্নাতে পাবে না তুমি জাহান্নামে হবে তখন ওই বদকার লোকটি বলল তুমি কিসের ভিত্তিতে বললে যে আমি জান্নাত পাবো না জাহান্নামে হব আর আমি যে পাপ করছি আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ রব্বুল আলামিন আমাকে অবশ্যই মাফ করবেন কেননা তিনি তো গফুরুর রহিম ততপর তারা যখন ইন্তেকাল করল আল্লাহ তাদের আল্লাহ সেই নেককার লোকটিকে প্রশ্ন করল তুমি কি জানতে যে আমি তাকে ক্ষমা করব না তুমি কিসের ভিত্তিতে বললে যে আমি তাকে ক্ষমা করব না যাও আমি তোমাকে জাহান্নামে পৌঁছে দিলাম এবং সেই বদকার লোকটিকে বলল যাও আমি তোমাকে আমার রহমতের দ্বারাই জান্নাতে পৌঁছে দিলাম এই ঘটনা থেকে বোঝা যায় আল্লাহর দিনের দাওয়াত অবশ্যই দেব কিন্তু আল্লাহর যে রহমত আল্লাহ যে গফুরুর রহিম তার দৃঢ় বিশ্বাসটা যেন আমাদের মধ্যে থেকে সরে না যায় আমাদের সবসময় জানতে হবে আল্লাহ গফুরুর রহিম অনেক আলেম আলামা বলে থাকেন একটি হাদিসে বর্ণিত আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার বান্দা যদি পাপ না করত তাহলে আমি এমন একটি জাতি পৃথিবীর বুকে সৃষ্টি করতাম যে জাতি সকালে গুনাহ করত এবং বিকালবেলায় ক্ষমা চাইত এর কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাকে বহুত পছন্দ করেন আল্লাহর কাছে চাওয়াকে প্রচুর পছন্দ করেন দুনিয়াতে কাউর কাছে কোনো একটা জিনিস যদি বারবার চাওয়া যায় বা বারবার বারবার চাওয়া হয় অবশ্যই সেই মানুষটি বিরক্তিবোধ করবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজারো বার লক্ষবার যদি কোনো জিনিস চাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন নিরাশ করবেন না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি বান্দার দোয়া তিন রকমভাবে কার্যকারী করি এক নম্বর হচ্ছে আমি বান্দাকে সঙ্গে সঙ্গেই দিয়ে দিই দু নম্বর দিতে দেরি হয় এবং তিন নম্বর যদি আমি দুনিয়ার বুকে তার দোয়া কবুল না করি তাহলে কেয়ামতের দিন আমি তার নাম ধরে বা তাদের নাম ধরে ডেকে ডেকে বলবো অমুক তো অমুক দিন এই দোয়া চেয়েছিলি এই জিনিসটা চেয়েছিলি আমি দেই নাই কিন্তু আজ কেয়ামতের দিন এই নে তো সেই চাওয়ার বদলে নে কিনে তখন ওই ব্যক্তি মনে মনে বলবে হায় আফসোস দুনিয়াতে আমার যদি কোনো দোয়াই কবুল না হতো তাহলে কতই না ভালো হতো আজকে কেয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাম ধরে ধরে ডেকে ডেকে চাইছেন দিচ্ছেন দুনিয়ার জিন্দেগি তো শেষ হয়ে গিয়েছে যদি দুনিয়াতে সেই সব দোয়া কবুল না হতো তাহলে কত তাহলে কতই ভালো হতো আজকে আমি সেই দোয়ার বদলে নেকি পেতাম চাওয়ার বদলে নেকি পেতাম তাই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো জিনিস চাওয়ার সময় নিরাশ যেন না হয় আল্লাহ রাব্বুল আলামিন তাকে কখনোই ফিরিয়ে দেন না অবশ্যই তার দোয়া কবুল করবেন আর যদি দোয়া কবুল না করে তাহলে জানতে হবে কিয়ামতের দিন সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই পূরণ করবেন সেই চাওয়া অবশ্যই পূরণ করবেন আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাকে এত পছন্দ করছেন এত পছন্দ করছেন
আপনার আমার পাপ যদি সমুদ্রের ফেনা পর্যন্ত হয়ে যায়, সমুদ্রের পানির মতো হয়ে যায়, আকাশ পাতাল হয়ে যায়, তবুও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি ক্ষমা চাওয়া যায়, অবশ্যই তিনি সেটাকে ক্ষমা করবেন। সমস্ত ইসলামিক নোটিফিকেশন পেতে এখনই সঙ্গে থাকুন, পাশে থাকুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টিভির সঙ্গে।